ঢাক নাই, আপনি আপনি বাক নাই, না এখন একলাই বাক নাই, মানে নিজের কথা নিজেই কয় সেই। এখানে আমি পুঁই শাকের মধ্যে একটুখানি জিরা দিয়ে একটুখানি ঘাটা নাড়া করে জল দিয়ে দিলাম। আর এখানে ডিমের কালিয়ের জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, আর নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর আদা। এগুলো মিক্সার মেশিনে মিক্সার কী বলে জানি না, আমি ঠিক উচ্চারণ করতে পারি না, মিক্সার তো পেস্ট করে নিলাম। আর কাঁচা লঙ্কা দেইনি, কারণ ঝাল বেশি হয়ে যাবে, অবন্তিকা খেতে পারবে না। একটুখানি গুঁড়ো লঙ্কাই দিব। তাই এরপরে তোকে বানিয়ে দেবো। আচ্ছা দেখো, এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো মেখে নিলাম। আর লবণ হলুদ বেশি রয়ে গেল, তো সেই জন্য ভাবলাম একটুখানি পটল ভাজা করে নেই। তো পটলগুলো ওই লবণ হলুদের মধ্যে দিয়ে দেবো, বাস ফেলে দেওয়া লাগবে না লবণ হলুদ।
আর কাঁচা লঙ্কাগুলো ডিমের গালিয়ের মধ্যে একটু করে মানে চির করে নিয়ে কাঁচায় দিয়ে দেবো, যেহেতু আমি গুঁড়া লঙ্কা দিব আর কি, শুকনো গুঁড়া লঙ্কা। তো ওইদিকে আমার পুঁই শাকের যে রান্নার জল শুকিয়ে গেছে নামিয়ে ফেলেছি, আর একটা দেখো তাও দিয়ে দিলাম। এখানে ডিম আর আমি ভেজে নেব পটল ভাজা। তো ডিম ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, কি বলো তো, আমার মোবাইলে ক্যামেরা হচ্ছিল না এতক্ষণ, সেই জন্য ডিম ভাজাটা তোমাদের কাছে আর কি শেয়ার করতে পারলাম না। তো আমার মোবাইলটা মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে, তো আমি তেল দিয়ে তারপরে ঘরের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে কি বলতেছি উল্টো পাল্টা, লবণ হলুদ দিয়ে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিচ্ছে। ওইদিকে আমার পটল ভাজা দেখো পোড়া পোড়া লাগতেছে, এদিকে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল মানে বের হচ্ছে মশলার থেকে। তো একটুখানি কষানোর জন্য জল দিয়ে দিলাম। তো এখানে শুধু মশলার জন্য যে কষিয়ে নেব না তা কিন্তু নয়, আমি ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে যখন আবার তেল বেরোনো শুরু হবে তখন আবার একটুখানি জল দিয়ে দেব, মানে সামান্য পরিমাণে, ওই ঝোলের মতো করব কিন্তু বেশি করব না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি, জলের উবলে এসে গেছে, তারপরে একটুখানি দিয়ে দিয়েছি আমি 7:11, হাত হয়ে গেছে মানে 7:11, হাত কমপ্লিট। একটুখানি কি দিছি বলতো, গরম মশলা ভুলে গেছি বলতে। আর কি করবে, আর আর সময় আছে অনেকটাই, তো সেই জন্য আমের একটুখানি টক বানাবো, পটল ভাজা ডিম ভাজা করেছি, তো সেই তাওয়ার মধ্যে তেল আছে তো ওইটাতেই করে নেব। হ্যাঁ একটুখানি তেল দিয়ে দিলাম, একটা আমের চাটনি করেছি মা, বেশি দুইটা করলে না আমাদের বেশি হয়ে যায়, একটা করে তাহলে আমাদের হয়ে যায়। একটা কথা শোনো, যদি ওই আমটা পাকা হয়ে যায় না আমাকে দিবে, আমি খাবো। একটা দুইটা আম এনেছিলাম, তো একটা রান্না করলাম আর একটা তোমাকে দেওয়া লাগবে। হ্যাঁ পাকা হলে। তো দেখো বন্ধুরা, আমের টকটা কিন্তু আমি খুব সাধারণভাবে করলাম, একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে, তারপরে কিন্তু আমি আমগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ তো দিয়ে দিয়েছি, তারপরে দেখো চিনি দিয়ে দিলাম, সেই তো ও টক তো আমটা আমি চেখে দেখেছি বাবা। তো আমার আমের চাটনি প্রায় হয়ে গেছে, আজকে আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে দিছি, ভাবতে পারছো? মানে কি বলতো, হাতের খুব স্পিড আছে, কোনোদিন করে সিদ্ধ ভাত খেয়েও যায় আলসি আমার। কেমন দিছি আজকে বলো, কি যে রান্না করছো আধা ঘন্টায়? হ্যাঁ দেখ, তারপরে দেখো সেই টেস্টি হয়েছে, আমি কই টেস্টি হয়েছে, তারপরে এই জামাটা পরে নিলাম। বন্ধুরা দেখো, এখানে সকালে উঠে আবার ঘুম যাচ্ছে। ওই মাস্টার, মাস্টার কি হলো, তোমাকে কত সকালে ডাকতে ডাকতে চলে গেলাম জানো, আমার একটু ঘুম পাবে না, তোমাকে ডাকতেই তো হবে না, রান্না করো আধা ঘন্টা ঘুম থেকে উঠতে লাগে তোমার কতক্ষণ, বাপরে বাপ বাপরে বাপ। আজকে টিফিন বানাতে পার, আজকে টিফিন ভাতে নিয়ে যাও, না না যাও না, তোমার আজকে ভাতে নিয়ে যাও, তুমি না সেই পাও, খাইতে খাইতে মুখ একেবারে লম্বা হয়ে গেছে, না না সেই সুন্দর রান্না করে তোমার।
তো বন্ধুরা আমার ডিউটি শেষ, আমি এখন শুয়ে টাটা গুড নাইট। তো কি তোমার তো রান্না বাড়ি, আমার তো সব কাজ কমপ্লিট করলে এখন আমি কখন খাওয়া দাওয়া করিয়ে তারপরে রেস্ট করবো, আরো রেস্ট করার টাইম আছে। তো বন্ধুরা আমার কাজ শেষ হয়ে গেছে, তোমাদের জন্য সবার জন্য গুড মর্নিং, আর আমি আমার জন্য গুড নাইট বানিয়ে ফেললাম। তো আমিও শুয়ে বললাম টাটা।